Hi guys, good morning and welcome back to my channel. So আমি আবার এখন থেকে আজকে আরেকটা ব্লগ বানাচ্ছি, কালকের ব্লগটা আমি এন্ডই করা হয়নি। তো গাইজ, আমি তখন আর ভালো করে ইন্ট্রো পার্টটা শুট করতে পারিনি, তো এখন আমি এসেছি পুরো ক্ষেতের মিডিলে, দেখতেই পাচ্ছো। তো চলো আমি এখন নদীর পাড়ে যাবো কাঁকড়া মারতে, আর তোমাদেরকেও দেখাবো। তো গাইজ, ওরা এখন মাছ ধরতে যাচ্ছে ওই সাইডে, আই থিঙ্ক কি বা মাছ ধরবে। তো তোমাদের দেখাচ্ছি আমি যাদের পারছি, আর ওরা এগুলা ছুলে ধুয়েও নিয়েছে, এখন পুরাবো আর খাবো আমরা সবাই মিলে। আর কলা পাতাও কেটে নিয়েছি, আর এখানে চৌকাটা বানিয়ে আছে আগের থেকে, কে বা বানিয়ে খেয়েছিল ওখানেই, এখন পুরাবো আর খাবো। তো তোমাদের দেখাচ্ছি একবার জঙ্গলটা, এই রকম জঙ্গলের মিডিলে আছি আমি পুরো, খুব মজা লাগে। মানে একটা পাখির আওয়াজ, হাওয়া এত সুন্দর, মানে বলে বুঝাতে পারবো না। রোদ্র, এদিকে নদীর হাওয়াটা লাগে, thank you.
গাইজ আমরা স্নান করতে গেছিলাম, এখন স্নান করা শেষ, অনেকটা মজা করলাম। তো যতটুকু পেয়েছি তোমাদের দেখিয়েছি, তো চলো এখন বাড়িতে যাই, গিয়ে গাউটা মুছে নেই, ভালো মতন মুছা হয়নি দেখতেই পাচ্ছ। তো চলো। তো গাইজ আমি ফ্রেশ হয়ে নিলাম, আর এখন আমি আবার বিয়ে বাড়িতে যাচ্ছি, গিয়ে লাঞ্চটা করে নিই, অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 3টা বেজে গেছে, তো যাই লাঞ্চটা করে নিই। তো গাইজ আমি সন্ধ্যার পর থেকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারলাম না, কারণ অনেক অন্ধকার হয়ে যায় আর এখানে লাইটিংয়ের খুব প্রবলেম। তো ভাবলাম যে এখন ভিডিওটা এন্ড করে দিই, আমি ডিনার করে নিয়েছি অলরেডি। তো আজকের মতন ভিডিওটা এতটুকু, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সো বাই, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।